আসসালামু আলাইকুম। আজকের ভিডিও তার জন্য যিনি আমাকে ফোন করেছেন এবং আমার এই কাজের বিষয়ে জানতে চেয়েছেন, কিভাবে কত টাকা বাজেট লাগে, কিভাবে আপনার বাড়িতে কাজ করাবেন, এই ব্যাপারে যারা বিভিন্ন সময়ে ফোন করে জানতে চেয়েছেন আজকের এই ভিডিও তার জন্য। এখন আপনি চাইলে খুব সহজেই আমাকে অর্ডার করতে পারেন। যদি আপনি দেশের বাহিরে থেকে থাকেন তাহলে আপনার বাংলাদেশে যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করিয়ে দিবেন, তাহলে আপনার ঠিকানায় আমাদের একজন ইঞ্জিনিয়ার পাঠাবো, সেই ইঞ্জিনিয়ার আপনার বাড়িতে মাপ মেজারমেন্ট নেবে, কোথায় কত স্কোয়ার ফিট আছে সেটা আপনাকে জানাবে এবং আপনি কোন দেয়ালে কোন ডিজাইনটা করতে চান সেটা আমাদেরকে জানাবেন। যখন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আপনাদের কাছে যাবে, তাকে সব কিছু বোঝানোর পরে আপনারা আমাদের 50% টাকা অ্যাডভান্স করবেন, 50% টাকা অ্যাডভান্স করবেন এবং আমরা ওই কাজ শেষ করার পরে বাকি 50% টাকা আমাদেরকে পেমেন্ট করবেন। এই হচ্ছে আমাদের কাজের প্রসেস। শুধু আমরা না, বাংলাদেশের অধিকাংশ মানুষ এই প্রসেসেই কাজ করছে। আপনি সবার সাথে যোগাযোগ করে দেখতে পারেন, যাদেরকে আপনার বিশ্বাস হয়, যাদের কথা আপনার ভালো লাগে তাদের সাথে আপনি যোগাযোগ করে তাদেরকে দিয়ে আপনার ঘরকে এরকম সুন্দর আধুনিক ওয়ালপেপার লাগাতে পারেন। এখানে আমাদের কোনো কমপ্লিকেশন নাই। তবে আমরা এখানে খুব সহজভাবে বলছি, কারণ একটা মানুষ যখন চিন্তা করে তার ঘরকে সে সাজাবে তখন তার মাথায় নানান রকম টেনশন কাজ করে, সে নানান রকম চিন্তা করে যে আমার ঘরটা কিভাবে সাজাবো, কোনটা দিলে ভালো লাগবে, কি করলে দেখতে সুন্দর হবে বা টোটাল কত টাকা বাজেট যাবে, এই ধরনের নানান রকমের চিন্তা তার মাথায় থাকে। যখন এই চিন্তাগুলো সে ওভারকাম করে তখন সে আবার নতুন চিন্তায় পড়ে যে আমি কাকে দিয়ে কাজ করাবো, কারা কাজ ভালো করে, কারা আমার সাথে দুই নাম্বারই করবে না, এরকম লোক খুঁজতে থাকে। তো আমরা সেই জায়গাটাকে আপনাকে পরিষ্কার করার জন্য আমরা বারবার বলি, আপনি যেই ডিসিশনটা নেবেন সেই ডিসিশনটা বুঝে শুনে নেবেন। অনেকেই আমাকে ফোন দিয়ে জানতে চেয়েছেন যে ভাই আমার রুম 12x13 বা 14x15 বা 15x15 16x16 এরকম একটা রুমে কত টাকা খরচ আসবে, কত টাকা বাজেট আসবে। আমি আপনাকে বলে দিচ্ছি, যদি 12x12 একটা রুম হয় তাহলে 12x12 144 স্কোয়ার ফুট। যদি আপনি ফ্লোরে কাজ করতে চান, 144 স্কোয়ার ফুটকে আপনি 450 টাকা দিয়ে গুণ করবেন, তাহলে দেখবেন যে আপনার টোটাল বাজেটটা চলে আসবে। আর আপনি যদি 12x12 একটা রুমে 4টা দেয়ালের ওয়ালপেপার লাগাতে চান, সেই হিসাবটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যেই হিসাবে আপনারা আমাকে সহজভাবে আপনার বাজেটটা চিন্তা করে আমাকে কাজ অর্ডার করতে পারবেন। যেমন 12 একদিক থেকে শুরু করলে 12, আরেকদিকে 12, আরেকদিকে 12, আরেকদিকে 12, চারদিকে 12x12, তাহলে হচ্ছে 4x12 48। তখন দেখবেন নিচ থেকে উপর পর্যন্ত কত আছে, যেমন ফ্লোর থেকে সিলিংয়ের হাইট যদি 10 হয় তাহলে 48 গুণ 10, তাহলে দাঁড়াবে 480 স্কোয়ার। মানে আপনার 12x12 একটা রুমের মধ্যে 480 স্কোয়ার ফিট ওয়ালপেপারের কাজ হয়। তো সেখান থেকে আপনার দরজা থাকে, জানালা থাকে, সেই দরজা জানালাগুলোর মাপ বাদ দেওয়ার পরে 420 বা 430 স্কোয়ার ফিট হয় একটা রুমের মধ্যে। আর ওইরকম একটা রুমের বাজেট আপনি এখন যদি আপনার 400 স্কোয়ার ফিট হয়ে থাকে একটা রুমে, 150 দিয়ে গুণ করবেন, দেখবেন আপনার সামনে বাজেট চলে এসেছে যে আপনার কত টাকা খরচ হবে। 150 গুণ 400, যদি 400 স্কোয়ার ফিট হয়, যদি 500 স্কোয়ার ফিট হয় 500 গুণ দিবেন। আপনার যদি 2 রুম বা 3 রুম কাজের চিন্তা করেন তাহলে আমরা অবশ্যই কিছুটা প্রাইস কম নেব, কিছু ডিসকাউন্ট দেব। আমরা বুঝি যখন কাজ বেশি হয় তখন 10 টাকা কম নেওয়া যায়, আর যদি অল্প কাজ হয় তার জন্য কিন্তু আসলে কম রাখা যায় না। অনেকে ফোন দিয়ে কমের কথা বলে, আসলে আমি কি বলতে চাইছি অলরেডি আপনি বুঝেছেন, যিনি আসলে আমার সাথে কথা বলেছেন। এখন আপনি ভালো করে চিন্তা করে ডিসিশন নিয়ে আপনার বাজেট নিজে অ্যানালাইসিস করে কাজ করেন, আমরা আসলে আপনার কাজগুলো করে দেব। অনেকেই আসলে জিনিস দেখে ভালো লাগে, পছন্দ হয়, আমার সাথে কথা বলেছে, কথা বলে চিন্তা করেছে, বলছে যে দাম অনেক বেশি, অনেক বেশি। আসলে এই দামটা সবার জন্য বেশি না, আর মানুষের মনের পছন্দের সাথে আমরা কখনো দামের মূল্যায়ন করতে পারি না। তারপরও বাজার হিসাবে, দুনিয়ার প্রেক্ষাপট হিসাবে সামান্য কিছু একটা কস্টিং থাকে, সেই কস্টিংটাই আমরা আপনাদের কাছ থেকে নিই। আসলে মানুষের শখ বা পছন্দের বিষয়গুলা মূল্যায়ন করা যায় না। অনেকে যারা আমার সাথে কথা বলেছেন তারা আসলে ওই রকম
আশা রাখেন, ওই রকম মানসিকতা রাখেন যে আসলে টাকা কি জিনিস, আপনি বেঁচে থাকলে আসলে বুঝতে পারছেন আমি কি বলছি। তো যিনি আমার সাথে কথা বলেছেন তিনি নিশ্চিন্তে তার পছন্দের মূল্যায়ন করতে পারেন, আমরা সেই জায়গায় আপনাকে সহযোগিতা করব। তবে এখানে আর কোনো কমপ্লিকেশন রইল না, আপনি অর্ডার করতে চাইলে সরাসরি অর্ডার করতে পারেন, বাংলাদেশে যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে আমাদের যোগাযোগ করিয়ে দিবেন, আর যারা বাংলাদেশে থাকেন, বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমার সাথে কথা বলেছেন, তারাও চাইলে সরাসরি আমার অফিসে আসতে পারেন, এসে দেখে তারপরে বুঝে আপনি আপনার কাজগুলো অর্ডার করতে পারেন। এখানে কোনো কমপ্লিকেশন নাই, ডিজাইনটা আপনার পছন্দ অনুযায়ী হবে, যার ভালো লাগবে মন চাইবে যে এই ধরনের কাজ করাবো অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে তো আমার নাম্বার রইলই, যারা আমার সাথে কথা এর আগেও বলেছেন সামনেও বলতে পারেন, আপনার কাজ শেষ হলে আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার কাজগুলো, যে এই 3D ডিজাইনগুলো আপনি চিন্তা করছেন সেগুলো অর্ডার করতে পারেন, এখানে কোনো ঝামেলা নাই। তো আল্লাহ হাফেজ।